देश के रक्षा करते गए आबारो प्राण विसर्जन दिलें राज्यर सन्तान। गत 25 मार्च काश्मीरे देश रक्षा करते गए सन्त्रासबादीदेर गुलीते मृत्युबरण करें दुजन सीआरपीएफ जवान। एदेर मध्ये एकजन हलन राज्यर सन्तान मंगराम देवबर्मा। मंगराम छिलें सीआरपीएफर 73 नम्बर बाहिनीर साब इन्सपेक्टर। काश्मीरेर लोअर पोआते जंगीदेर गुलीते मंगरामेर शहीद होवार खबरे शोकेर छाय नेमे आसे गोटा राज्ये। शनिवार सकाले विमाने राज्ये निये आसा हय वीर शहीद जवान मंगराम देवबर्मार मरदेह। विमानबंदरेई एदिन सकाले वीर सन्तानके शेष श्रद्धा जानालेन राज्यर मुख्यमंत्री বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক, পশ্চিম জেলার জেলাশাসক শৈলেশ কুমার যাদব, রাজ্যস্থিত সিআরপিএফ এর আইজি ডিআইজি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বিমানবন্দরে বীর শহীদ জওয়ানের মরদেহ পুষ্পার্ঘ অর্পণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ঘোষণা করেন, রাজ্য সরকারের তরফে শহীদ পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে, একই সাথে গোটা পরিবারের পাশে থাকবে রাজ্য সরকার। তিনি এদিন আরও বলেন, সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দেওয়া হবে, কাউকে ছাড়া হবে না। জবাব দিতে সক্ষম সেটা প্রমাণিত হয়েছে, এভাবে ভারতকে দাবানো যায় না সেটা বারবার প্রমাণিত হয়েছে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং মাননীয় গৃহমন্ত্রীজি তার যোগ্য জবাব সেই এক্সট্রিমিস্টদেরকে দেবে, যারা মদতপুষ্ট সেই এক্সট্রিমিস্ট কারা সেটা সেই বিষয়ে পুরো দুনিয়া জানে। আমরা ত্রিপুরা সরকারের পক্ষ থেকে আমি ঘোষণা করছি সেই পরিবারকে, শহীদ পরিবারকে ওনার পত্নীর হাতে 5 লক্ষ টাকা ত্রিপুরা সরকারের তরফ থেকে তুলে দেওয়া হবে। কিন্তু সেটাই সব কিছু নয়, আমি জানি সেই পরিবারটার সঙ্গে দাঁড়ানো, তার একটি ছেলে, দুটো মেয়ে আছে, পত্নী আছেন, তাদের সঙ্গে কীভাবে তাদের দৈনন্দিন জীবন এবং আগে জীবনশৈলী চালাতে পারেন তার বিষয়ে রাজ্য সরকার চিন্তা করবে। এবং সন্ত্রাসবাদীদের গুলিতে শহীদ হওয়া রাজ্যের বীর সন্তানের মরদেহে শ্রদ্ধা জানিয়ে বলেন, যে কোনো মৃত্যু দুঃখের বিষয় হলেও মঙ্গরামের মৃত্যুটা আমাদের গর্বের। রাজ্যের ছেলেরাও মাতৃভূমিকে রক্ষা করতে পিছিয়ে নেই যে তা আরো একবার প্রমাণিত হলো। তাদের এই বলিদান কখনো বৃথা যাবে না। আমাদের দেশের জওয়ানরা বরাবরই আমাদেরকে মাতৃভূমিকে এবং আমাদেরকে রক্ষা করতে নিজেদেরকে প্রাণ বিসর্জন বলিদান ওনারা দিচ্ছেন। তো আজকে যে কোনো মৃত্যু মানুষকে দুঃখ দেয়, কিন্তু আজকের যেটা বিষয়টা আমাদের কাছে অনেকটা গর্বের, যে তৈদুর অত্যন্ত একটা রামবাবু গ্রামের এক সন্তান, আমাদের বীর সন্তান শহীদ হয়েছেন গত 25 তারিখ জম্মু কাশ্মীরে 73 নম্বর ব্যাটালিয়নের উনি সাব ইন্সপেক্টর ছিলেন, দুজনে শহীদ হয়েছেন, একজন হিমাচলের, একজন আমাদের এই মাতা ত্রিপুরেশ্বরীর পুণ্যভূমি ত্রিপুরা থেকে। ওনাকে বীরকে শেষ শ্রদ্ধা জানাতে আমরা এসেছি, ওই পরিবারকে আমরা প্রণাম জানাই। ওনার মাকে, ওনার যদিও মা নেই, এদিন আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর চত্বরে কাশ্মীরে শহীদ হওয়া রাজ্যের বীর সন্তানের মরদেহ শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হওয়ার পর জওয়ানের দেহ নিয়ে যাওয়া হয় তার পৈতৃক ভিটে মাটি তৈরিতে। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদায় এদিন সম্পন্ন হয় মঙ্গরাম দেববর্মার শেষকৃত্যের কাজ। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।